মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয়। প্রশ্ন হলো জান্নাত জাহান্নাম আসমানে না মাটির নিচে? খুব দরকারি প্রশ্ন। জান্নাত কোথায় ভাই? জান্নাত হলো ঊর্ধ্ব জগতে। জান্নাত হলো কোথায়? ঊর্ধ্ব জগতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি আলিয়্যিন, নেককারদের আমলনামা আলিয়্যিনে আছে, আলিয়্যিন উপরে, আর ইন্না কিতাব আল ফুজ্জারে লাফি সিজ্জিন, যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমল নামা হলো সিজ্জিনে, সিজ্জিন হলো মাটির অতল তলে। এবং নবী আলাইহিস সালামের এক হাদিসে আমরা দেখতে পাই, তিনি বলেছেন, ইদা সালতুমুল্লাহ আল জান্নাহ, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা, ফাসালুহু আল ফিরদাউস, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস তো চাইবা, ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাকাহু আরশুর রহমান, কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট, জান্নাতের সর্বোচ্চ মাকাম, আর তার উপরে আল্লাহ তাআলার আরশ, আল্লাহর আরশ যেহেতু উপরে। এই হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে। অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলবো এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অসীম, সে অসীম রবের সবকিছুকে এই সসীম